আপনারা যারা ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে ইনকাম করতে চান, তারা কখনো ভুল করে ফেসবুকের তিনটা ভুল করবেন না। আর কোন তিনটা ভুল করবেন না এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেয়ার করব। সো আপনারা যদি এই ভুলগুলো করেন তাহলে কোনোদিনও আপনি ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে আর্নিং করতে পারবেন না, এবং অনেকেই কিন্তু অনেক ধরনের পলিসি ইস্যুর মধ্যে পড়বেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না। এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেয়ার করব যে তিনটা ভুল থেকে আপনারা বিরত থাকবেন। সো গেট নাও স্টার্ট ভিডিও। ওয়েল, চলে আসলাম আমরা আমাদের ফোর স্ক্রিনে। সো প্রথম যে ভুল সেটাকে আপনারা কখনও করবেন না, এই যে এখানে দেখেন ফলোয়ার্স। এই যে আপনাদের প্রথমত কী পেজ বা প্রোফাইলে নতুন কাজ করার ক্ষেত্রে কিন্তু কি ফলোয়ার্স বাড়বে না, এটা আপনারা কী করে থাকেন, ফলোয়ার্স কিনে থাকেন কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে বা কারো কাছ থেকে বা ওয়েবসাইট থেকে কিনে থাকেন। পরবর্তীতে কী দেখা যায়, আপনাদের কন্টেন্টে ফেলারদের দেখায় বা আপনাদের মুভিটি রিস্ট্রেক করে দেয় বা আপনাদের পার্টনার মহিষের পলিসি ইস্যুগুলো ধরাই দেয়। সো প্রথম যে হচ্ছে ভুল সেটা আপনারা করে থাকেন যে ফলোয়ার্স কিনে থাকেন। অনেকেই কী করে থাকেন, দ্রুত মনিটাইজেশনের জন্য ফলোয়ার্সটা কিনে থাকেন। পরবর্তীতে আপনারা যখন দেখেন যে আপনাদের ইস্যু ধরাই দেয় ফেসবুক টিম, তখন হতাশ হয়ে বলেন যে না, আমি আর ফেসবুকে কাজ করবো না। সো ফার্স্ট অফ অল আপনারা এই ভুলটা কখনও করবেন না। আপনাদের ভিডিও যারা ভালোবাসবে, যারা পছন্দ করবে, তারাই আপনাদের পেজ বা প্রোফাইলটা কি ফলো করবে, সেটাই কিন্তু অরিজিনাল ফলোয়ার্স হবে। আর কখনও আপনারা কি ওই ফলোয়ার্সগুলো কিনবেন না। আশা করি আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারছি। সো এখন যে দ্বিতীয় অপশন আমি আপনাদেরকে দেখাবো সেটা আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। এখন আপনাদের কাজ হবে এখান থেকে এই যে পেজ রিকমেন্ডেশন অপশন রয়েছে, আপনাদের কাজ হবে এখানে ট্যাপ করা। এখানে ট্যাপ করার পর একদম নিচে দেখতে পারবেন আপনারা এখান থেকে পেজ স্ট্যাটাস অপশন, এখানে আবার ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনারা আবার এখানে যে ইন্টারফেসটা দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখেন এলিজিবল টু মনিটাইজ অপশন, এখানে আবার আপনারা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনারা এখান থেকে যে ইনস্টিম অ্যাডসে এবার আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম নিচে আরভাবে চলে আসবেন। সো নিচে চলে আসার পর আমি তো প্রথমত আপনাদেরকে বললাম যে ফলোয়ার্সটা আমাদের প্রয়োজন 5000, এটা আপনারা কোনোদিনও কি কিনবেন না কারো কাছ থেকে। যতই মানুষ বলুক আপনাকে অর্গানিক ফলোয়ার্স দেবে, এই ভুলটা কখনোই করবেন না। এবং এই যে ওয়াচ টাইমটা, এটাও কিন্তু আমাদের পূর্ণ করতে হতাশ বোধ হতে হয় যে আমরা যখন ওয়াচ টাইমটা পূর্ণ করতে পারতেছি না, আমরা অন্যের কাছ থেকে কিনে তাড়াতাড়ি পূর্ণ করি। এই যে ভুল, এটা ভুল করলে কিন্তু কি আপনি কোনোদিনও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না বা ফেসবুক আপনাকে কোনোদিনও মনিটাইজেশন দেবে না। সো এই যে দুইটা দেখতে পারলেন আপনারা, একটা হচ্ছে ফলোয়ার্স, একটা হচ্ছে ওয়াচ টাইম। ফেসবুকের ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু প্রোফাইল বা পেজের ক্ষেত্রে এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের যদি এই দুইটা পূর্ণ না হয় তাহলে আমরা কি ফেসবুক টিমের কাছ থেকে ইনস্টিমেট সেট আপ পাবো না বা আর্নিংও করতে পারবো না। সো সেক্ষেত্রে আমাদের যে ভিতরে কন্ডিশনটা রাখে সেটা হচ্ছে এই ফলোয়ার্সটা এবং ওয়াচ টাইমটা, এটা আমাদেরকে কি অর্গানিক থাকতে হবে। যদি আমরা কারো কাছ থেকে কিনি যা তারা যদি আমাদেরকে অটো ফলোয়ার্স অটো ওয়াচ টাইম দেয়, সেগুলো থেকে আমরা হয়তো কি সব কিছু পূর্ণ করতে পারবো বাট মনিটাইজেশন পাবো না। আশা করি আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারছি এই দুইটা স্টেপ আপনাদেরকে অর্গানিকভাবেই পূর্ণ করতে হবে। সো লাস্ট একটা স্টেপ হচ্ছে, সেটা হচ্ছে কন্টেন্ট, যে কন্টেন্টটা একদম আপনাদের নিজের হতে হবে। এখানে দেখেন তারাই বলে দিয়েছে আমাদের ক্রাইটেরিয়া কিন্তু কি মেন ক্রাইটেরিয়াগুলো এগুলোই। এই যে এই যে তিনটা ক্রাইটেরিয়া দেখতে পারতেছেন, এই তিনটাই আপনারা অনেক ভুল করে থাকেন। আপনারা কী করে থাকেন, মানে কন্টেন্টে ভিউজ আনার জন্য, কন্টেন্ট ভাইরাল করার জন্য টিকটক থেকে বা যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটু কি মানে এডিটর মাস্টার সাজেন, অন্যের ভিডিও আনেন, অন্যের ভিডিও আনে নিজের পেজের মধ্যে সারেন এডিট করি, পরবর্তীতে দেখা যায় ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ পান। ভিউজ পেয়ে লাভ কী, আপনি তো মনিটাইজেশন পাবেন না। সেক্ষেত্রে পরে আমাকে অনেকেই কমেন্ট করে, ভাই আমার ভিডিওতে আনঅরিজিনাল ধরছে, লিমিট অরিজিনালি অফ কন্টেন্ট ধরছে, পেজ নট এলিজিবল ধরছে। আসলেই তো ধরবে, আপনি যদি ফেসবুকের গাইডলাইন না মানেন তাহলে তো আপনার কি পেজ বা প্রোফাইলের মধ্যে কি ইস্যু তারা দেবে। সো এই যে আমি আপনাদেরকে বললাম যে প্রথম হচ্ছে এই যে ফলোয়ার্সটা, এটা অর্গানিক থাকতে হবে, দ্বিতীয় ওয়াচ টাইম অর্গানিক, এবং পাঁচটা অ্যাক্টিভ ভিডিও বলতে আপনার পেজে পাঁচটা অ্যাক্টিভ ভিডিওর উপরে যখন ভিডিও ছাড়বেন সেটাকে বলে পাঁচটা অ্যাক্টিভ ভিডিও। সো তিনটি ভুল কী কী করবেন না, একটা হচ্ছে ফলোয়ার্স কিনবেন না, একটা হচ্ছে ওয়াচ টাইম কিনবেন না, একটা হচ্ছে কি ভিডিও, অন্যের ভিডিও অন্যের মিউজিক থেকে দূরে থাকবেন। আপনি যে সম্পর্কে ভালো পারেন, মানে আপনি গান পারেন ভালো, আপনি রান্না করতে ভালো পারেন, আপনি একটা ব্লগ ভিডিও বানাতে ভালো পারেন, যে জায়গায় পারেন আপনি স্টুডিও দিয়ে ভালো এক্সপার্ট, সেই বিষয়ে ভিডিও তৈরি করবেন, সেটাই অরিজিনাল ভিডিও হবে। কারণ অরিজিনাল ভিডিও ছাড়া আপনি ফেসবুক থেকে প্রোফাইল থেকে কোনোদিনও মনিটাইজেশন পাবেন না। সো এই যে এই তিনটা ভুল থেকে যদি বিরত থাকেন, আমি 100% আপনাদেরকে শিওরলি বলবো আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন তো পাবেন পাবেন এবং ধামাকা কিন্তু ইনকাম করতে পারবেন। আর একবার মনিটাইজেশন অ্যাভেল হলে কিন্তু আপনার ইনকাম শুরু হবে। সো আশা করি ক্লিয়ার করে বোঝাতে পারছি যে তিনটা ভুল থেকে বিরত থাকবেন ফেসবুক থেকে আপনাদের কতটুকু হেল্প হলো। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক দিয়ে যাবেন।